গত 24 ঘন্টার রাজ্যের কিছু স্থানের হালকা বর্ষা রেকর্ড করা যাইছে। সর্বাধিক বর্ষা যাজপুরের কিরিয়ে ঠারে পাখাপাখি 24.2 মিলিমিটর রেকর্ড করা যায়। সেইপরি গঞ্জামের সরড়ার 11.8, তা সহিত আমার কেন্দ্রাপড়া, ভদ্রক, জগৎসিংহপুর এসব জেলার মধ্যে গোটে দুইটি স্থানের হালকা বর্ষা রেকর্ড করা যাইছে। পাখাপাখি রাজ্যের 5 স্থানের ঘন কুহুড়ি দৃশ্যমান রয়েছে। সর্বনিম্ন দৃশ্যমান দূরতা রাউরকেলার, যেটা কি সুন্দরগড় জেলার রাউরকেলাঠে 80 মিটর রেকর্ড করা যাইছে। সেইপরি ঢেঙ্কানাড়, আমার ফুলবাণী, ভুবনেশ্বর, কোরাপুট এসব অঞ্চলের মধ্যে দৃশ্যমান দূরতা 100 মিটর রয়েছে এবং যেটিকি ঘন কুহুড়ি মধ্যে দৃশ্যমান রয়েছে। বর্তমানে কোণী নির্দিষ্ট পাপাগর প্রভাব নেই, তেমন আগামী 3 দিন যায় পাগ মুখ্যতঃ ভাবে শুকিলা রহব। কিন্তু 4 এবং 5 তারিখ যে ডে রয়েছে সেটিতে আমার হালকা বর্ষা রহবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 6 এবং 7 তারিখ বেড়ে আমার হালকা বর্ষা রহবার পূর্বানুমান জারি করা হয়েছে। তা সহ আগামী 2 দিন রাজ্যের কিছু জেলার ঘন কুহুড়ি সম্ভাবনা রয়েছে, লো ওয়ার্নিং জারি করেছে। মুখ্যতঃ আসন্তাকালি উত্তর উপকূল ওড়িশার জেলা, কিছু জেলা আভ্যন্তরীণ অনুগুল, ঢেঙ্কানাড়, বৌদ্ধ, সেগুলি দক্ষিণ ওড়িশার নয়াগড়, খোর্ধা এবং পুরী, তা সহ আমার যে রয়েছে কন্ধমাল, কোরাপুট, রায়গড়া, যে কলাহান্ডি এসব জেলার গোটে দুটি স্থানে ঘন কুহুড়ি রহবার সম্ভাবনা রয়েছে। তাকে লক্ষ্য করি আমি ইয়েলো ওয়ার্নিং রয়েছে। রাতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন সম্ভাবনা নাই এবং এই যে তাপমাত্রা রয়েছে যেপরি সেপরি লাগি রহবার সম্ভাবনা রয়েছে।